নমস্কার আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই মোবাইল রিচার্জ করেন এবং সেটা দোকানে গিয়ে করেন কিন্তু যদি এমনটা হয় আপনারা আপনাদের ফোনের রিচার্জটা নিজেরাই করলেন এবং সেখান থেকে কিছু টাকা ইনকামও হলো তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যাদের জিওর সিম কার্ড আছে তারা কি করে নিজেদের রিচার্জটা নিজেরাই করতে পারবেন এবং ফোর পার্সেন্ট কমিশন পাবেন ফোর পার্সেন্ট বলতে একশো টাকায় চার টাকা এবং হাজারে চল্লিশ টাকা জিও সিম রিচার্জ করে কমিশন পাওয়ার জন্য জিও পজ লাইট বলে একটি অ্যাপ আছে সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন আপনার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পর এখানে ওয়েলকাম স্ক্রিন চলে আসবে এবং আপনার ফোন নাম্বার এখানে পুট করতে হবে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাই ক্লিক করবেন আর সবার নিচে আছে দেখুন আর্নিং ক্যালকুলেটার আর্নিং ক্যালকুলেটারের ওপর আমি যদি ক্লিক করি আপনি আপনার আর্নিং দেখতে পাবেন এখানে দেখুন প্রথম অপশানটা আছে পাঁচশো মানে আপনি যদি পাঁচশো টাকার একটা রিচার্জ করেন আমি এখানে পাঁচশো টাকার একটা রিচার্জ দিচ্ছি আপনি যদি পাঁচশো টাকার একটা রিচার্জ করেন তাহলে আপনার আর্নিং হবে দেখুন দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি এখানে একটা বাড়াচ্ছি ঠিক আছে এই দেখুন আমি একটা এক অপশান সিলেক্ট করছি দেখুন পাঁচশো টাকার যদি একটা রিচার্জ হয় তাহলে আপনার ইনকাম হবে কুড়ি টাকা মানে এখানে মানে ফোর পার্সেন্ট যে কমিশন সেটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় একবার ক্লিক করবেন প্রথমে আপনার ইমেল আইডি তারপর আপনার জিও নাম্বার এবং চুজ পার্টনার টাইপ এই অপশনটা সিলেক্ট করবেন চুজ পার্টনার টাইপ এই অপশন থেকে আপনি তিনটে অপশন সেট করতে পারবেন দেখুন এখানে প্রথম আছে রিচার্জ পার্টনার এখানে শুধু আপনি রিচার্জ করতে পারবেন যার জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট হচ্ছে আপনার জিও মোবাইল থাকতে হবে এবং একটা ইমেল আইডি থাকতে হবে আপনি যদি অ্যাক্টিভেশন পার্টনার হতে চান মানে আপনি যদি সিম কার্ড অ্যাক্টিভেট করতে চান সেটা তো পরের কথা সেটা দোকানদারদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আপনারা যেটা শুধু রিচার্জের কাজটা করবেন তারা কিন্তু ওই প্রথম অপশানটাই সিলেক্ট করবেন বাকি অপশানগুলো কিন্তু দোকানদারদের জন্য প্রথম অপশানটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন এরপর আপনার ইমেল আইডি এবং আপনার জিও সিম কার্ডের যে নাম্বারটা আছে সেটা পুট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন মনে রাখবেন এখানে কিন্তু রিচার্জ করার জন্য মানে পার্টিকুলার জিও রিচার্জ করার জন্য আপনার জিও সিম থাকতে হবে আমি ইমেল আইডি এবং জিও নাম্বার পুট করে দিচ্ছি তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার জিও নাম্বারে একটি ওটিপি চলে এলো ওটিপিটি আমি সঠিক জায়গায় পুট করে দিচ্ছি তারপর সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সবই জিরো আছে এবার এখানে আপনাকে প্রথমে ওয়ালেট লোড করতে হবে ওয়ালেট লোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি আপনার রিচার্জের যে কমিশনটা আছে সেটা পেয়ে যাবেন দেখুন এখানে আমি লোড মানি অপশনটায় ক্লিক করছি ধরুন আপনি হাজার টাকা লোড নিতে চান দেখতে পাচ্ছেন হাজার টাকা লোড নিলে এখানে কিন্তু আর্নিং হয়ে যাচ্ছে চল্লিশ টাকা মানে ইনস্ট্যান্ট আর্নিং কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি পাঁচশো টাকা নেন তাহলে কিন্তু পাঁচশো কুড়ি টাকা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন আমি এখান থেকে হাজার টাকা এখন লোড নিচ্ছি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাজার টাকা আমি এখানে হাজার অপশানটা বসালাম দেখতেই পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো এখানে শো হচ্ছে আমি প্রসিড বাটনের এরপর ক্লিক করছি অ্যামাউন্ট পেয়েবেল হাজার মানে আপনাকে হাজার টাকা এখানে পে করতে হবে আপনারা ফোনপে বা পেটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন আমি পেমেন্ট এখানে কমপ্লিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেল এখানে কনগ্র্যাচুলেশন মেসেজ চলে এলো একটা কুপনও এখানে পাওয়া গেছে আমি কুপন এই অপশানগুলো এখন দেখছি না দেখুন হাজার টাকা এখানে শো হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে নিলাম এরপর আমি এটাকে ডান করে দিচ্ছি ডান করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে হাজার চল্লিশ টাকা এরপর আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হলো পিন সেট করা মানে রিচার্জ করার জন্য আপনাকে একটা চার ডিজিটের পিন সেট করতে হবে যাতে আপনার ফোন যদি অন্য কারুর কাছে চলে যায় সে যাতে ফট করে রিচার্জটা না করে নিতে পারে সেই জন্য একদম শেষের যে অপশান আছে এই অপশানটা সিলেক্ট করবেন এই অপশান সিলেক্ট করার পর একদম নিচের দিকে সেটিং বলে একটি অপশান পাবেন এখান থেকে আপনার ফরগেট এমপিন এবং চেঞ্জ এমপিন বলে দুটো অপশান আছে এরপর চেঞ্জ এমপিন অপশানে ক্লিক করবেন এখানে আপনার যে কারেন্ট এমপিন আছে সেটা সেট করবেন যদিও আমার এটা আগেকার অ্যাকাউন্ট সেই জন্য এটা আমি দেখাতে সুবিধার জন্য আপনাকে দেখাচ্ছি নাহলে আপনাদের কিন্তু নতুন একটা পিন এখান থেকে সেট করতে হবে আমি এখানে আমার একটা পিন সেট করে নিচ্ছি পিন সেট হয়ে যাওয়ার পর আপনি রিচার্জ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি যার জিও নাম্বার রিচার্জ করতে চাইছেন তার জিও নাম্বারটা এখানে পুট করে দেবেন জিও নাম্বার পুট করার পর প্রসিড বাটনে আবার ক্লিক করবেন এখান থেকে আপনি বিভিন্ন পপুলার প্যাক ডাটা প্যাক এগুলো সব দেখতে পাবেন এগুলো এখান থেকে আপনার যেটা পছন্দ মতো আপনি প্ল্যান মানে রিচার্জ করতে চাইছেন সেই প্ল্যানটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনি যে প্রিন্টটা সেট করেছেন সেই প্রিন্ট এখানে পুট করে ক্যাপচা ভ্যালুটি এখানে পুট করে প্রসিড করে দেবেন দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি রিচার্জ হয়ে গেল এবং তার এস এম এখানে দিয়ে দিল তারপর এখানে হ্যাভ ইউ রিসিভ পেমেন্ট ফ্রম কাস্টমার যদি আপনি পেমেন্ট পেয়ে থাকেন এটা ইয়েস করে দেবেন তারপর ডান করে দেবেন এইভাবেই কিন্তু আপনি আপনার জিও ফোন থেকে রিচার্জ করতে পারবেন আপনার নিজের এবং কাস্টমারদের যেখানে আপনি কিন্তু একটা ভালো আর্ন করতে পারবেন ভিডিও সম্পর্কে যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব এই সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তার সলিউশন করে দেওয়ার ধন্যবাদ